বিজনেস আইডিয়া নিয়ে যে লেকচার সিরিজ শুরু করেছিলাম সেটার হচ্ছে লেসন 6 আর ভিডিও 6, এটা দিয়ে শেষ করছি বিজনেস আইডিয়া রিলেটেড প্রাথমিক আলোচনা। এখন যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে বিজনেস আইডিয়া সিলেক্ট করার পরে, বিজনেস প্ল্যান করে, বিজনেস একটা বাস্তবে স্টার্ট করার পরে মানুষ কোন ভুলগুলো করে বা কী ধরনের মিস্টেক হয়ে থাকে, তিনটা কমন মিস্টেকের কথা বলছি। নাম্বার ওয়ান যেটা বলবো সেটা হচ্ছে যে আজকে বিজনেস সেট করে কালকে থেকে প্রফিট আর্নের চিন্তা করা। মানে অনেক অধৈর্য লোকজন থাকে এরকম যে আমি এত কষ্ট করে সব কিছু সেট আপ করলাম, কাস্টমার আসছে না কেন, এখনই তো আমার সেল বেশি হওয়া উচিত, মানে কালকে আমি বিজনেস সেট করেছি আজকেই অনেক প্রফিট হওয়া উচিত, এই চিন্তা ভাবনাটাই কিন্তু সবচেয়ে বড় ভুল। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন বীজ থেকে হয় না, তো বীজ থেকে মানে চারা তো হুট করে একদিনে হয়ে যায় না, আপনাকে নার্চার করতে হয়, যত্ন করতে হয়, প্রতিদিন সময় দিতে হয়, তারপরে নির্দিষ্ট সময়ে এখান থেকে ফুল বা ফল আসে। তো এই জিনিসটা অবশ্যই খেয়াল করা দরকার যে আজকে বিজনেস আমি স্টার্ট করলেই কালকে থেকে অটোমেটিক্যালি আমার প্রফিট আসবে না, সময় লাগবে। নাম্বার টু যে ভুলটা করা হয় সেটা হচ্ছে যে বিজনেস আইডিয়া বা বিজনেসের যে প্রোডাক্ট বা সার্ভিস আছে সেটার মধ্যে পরিবর্ধন, পরিবর্তন, পরিমার্জন এই জিনিসগুলো না করা। মানে আমি চারটা প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করেছি, ওই চারটা প্রোডাক্ট নিয়েই থাকা, সময়ের সাথে কিন্তু আমাকে চেঞ্জ করা উচিত। যেমন বেসিক প্রোডাক্ট লাইনের মধ্যে আর কী কী প্রোডাক্ট থাকতে পারে, যেমন আমি যদি স্টেশনারি নিয়ে কাজ শুরু করি বা কনফেকশনারি নিয়ে কাজ শুরু করি, তো কনফেকশনারির মধ্যে কিন্তু শুধুমাত্র আমি কেক বা প্যাটিস সিঙ্গারা সমুচা দিয়ে শুরু করলাম না, আমাকে এর বাইরে দেখা উচিত যে মানুষ আর কী কী চাচ্ছে। যেমন পাই এখন খুব জনপ্রিয় হয়ে যাচ্ছে, অ্যাপেল পাই জনপ্রিয় হচ্ছে মানুষের মধ্যে, বিভিন্ন ধরনের খাবার দিয়ে, ফ্রুটস দিয়ে, বাটার দিয়ে, বিভিন্ন রকমের ডেকোরেট করে মানুষ এখন পাইয়ের দিকে যাচ্ছে। এখন এই পিজা বার্গার এগুলো খেতে খেতে মানুষ অভ্যস্ত, এগুলো সবাই সব জানে, তো এর বাইরে নতুনত্ব কোথায় আছে আমাকে আনতে হবে। আর আমি যেহেতু কনফেকশনারি কাজ করছি, সো আমি কিন্তু সিমিলার প্রোডাক্ট আরও আনতে পারি, ভ্যারিয়েশন আমার আনা উচিত। ভ্যারিয়েশন না আনা, পরিবর্তন না আনা কিন্তু একটা অনেক বড় আমার ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। লাস্ট যেটা বলবো নাম্বার থ্রি, যেটা একটা মিস্টেক হয়ে যায় সেটা হচ্ছে যে স্টেক হোল্ডারদের সাথে রিলেশনশিপ বিল্ড আপ এবং মেনটেন না করা। আমার যারা বায়ার বা যারা হচ্ছে আমার কাছ থেকে পারচেস করে প্রোডাক্ট যারা কেনে, তাদেরকে শুধুমাত্র কাস্টমার হিসেবে না দেখা বা কাস্টমার হিসেবে দেখলেও শুধুমাত্র তাদেরকে এই বাই অ্যান্ড সেলের একটা অংশ হিসেবে না দেখা, এইভাবে না দেখাটা উচিত। কারণ কি, কাস্টমারদের সাথে রিলেশনশিপ বিল্ড আপ করা উচিত। কীরকম, মানে শুধুমাত্র প্রোডাক্ট সেলের সময় তাদের সাথে আমার যোগাযোগ থাকবে, এরপরে আর থাকবে না তা কিন্তু না। কাস্টমারদের সাথে বিভিন্ন সময় ওকেশনালি কথাবার্তা, এবং ওই কথাবার্তাগুলো যেন এমন না হয় যে আমি একটা প্যাকেজ সেল করতে আসছি বা আমি একটা প্রোডাক্ট প্রমোশন করতে আসছি, এমনিও কথাবার্তা বলা উচিত। এই এমনি কথাবার্তাগুলো বলা, কোনো কিছু উইশ করা বা কোনো কিছু ফ্রি স্যাম্পল পাঠানো, এর মাধ্যমে হবে কি, নক করা হবে। মানে ওই যারা কাস্টমার আছে তারা ভুলে যাবে একটা সময়, এটা স্বাভাবিক, কারণ তাদের জীবনের ব্যস্ততা থাকে, বিভিন্ন জায়গা থেকে তারা কেনাবেচা করে, তো তাদেরকে মনে করিয়ে দেয়া যে আপনি আমার কাছ থেকে কিনেছিলেন, আমি আপনাকে এখনও স্মরণ করছি, এবং এই জন্য আপনাকে আমরা একটা মেসেজ পাঠাচ্ছি, কোনো একটা পিডিএফ পাঠাচ্ছি, একটা ইমেজ পাঠাচ্ছি, বা কোনো একটা কুপন দিচ্ছি, বা ফ্রি গিফটের একটা সুযোগ দিচ্ছি। এই কাজটা করা, দ্যাট মিন্স কাস্টমারদের সাথে রিলেশনশিপ বিল্ড আপ করা, এবং নিজের যে বিজনেস পেজ থাকে সেখানে শুধুমাত্র প্রোডাক্ট বাই অ্যান্ড সেল রিলেটেড কথা না বলে সমসাময়িক কথাবার্তা বলা, এটাও কিন্তু একটা ভালো একটা টিপ। কারণ এর মাধ্যমে হবে কি, আপনি আপনার যারা ভিজিটার থাকবে আপনার পেজের, সবাই যে কাস্টমার হয়ে আসে তা কিন্তু না, নর্মালি ভিজিট করতে আসে, তারপরে দেখতে দেখতে ভালো লাগা তার তৈরি হলে তখন সে মেসেজ দেয়, তো তার সাথে আপনার একটা কানেক্টেডনেস তৈরি হবে যদি সমসাময়িক কথাবার্তা দেন। সেটা কীরকম, এই যে করোনা ভাইরাস নিয়ে এখন প্রকোপ চলছে, এই সংক্রান্ত হালকা কোনো একটা টিপ দিলেন বা কোনো একটা নিউজ শেয়ার করলেন, একটা জোক শেয়ার করলেন, সমসাময়িক কিছু রিলেটেড কিছু, তারপরে বিজনেস রিলেটেড কথাবার্তা বললেন। সো এই তিনটা জিনিস মানুষ অনেক সময় ভুল করে ফেলে, যেমন হচ্ছে আজকে বিজনেস দিয়ে কালকে থেকে প্রফিট হবে এই চিন্তা করে, এটা একটা ভুল, এটা চিন্তা করা উচিত না। তারপরে হচ্ছে আমি প্রোডাক্ট চারটা নিয়ে আসছি, সেই চারটা নিয়েই বিজনেস করে যাওয়া, এটা উচিত না। চেঞ্জেস আনা উচিত সময়ের সাথে, কাস্টমারদের সাথে কথা বলে বা অবজার্ভ করে চেঞ্জেস আসতেই থাকে, কারণ চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট বলা হয়। নাম্বার থ্রি সেটা হচ্ছে যে কাস্টমারের সাথে রিলেশনশিপ বিল্ড আপ করা, স্টেক হোল্ডারদেরকে আইডেন্টিফাই করা, এদের সাথে ভালো করে সিনসিয়ার রিলেশনশিপ বিল্ড আপ করা, শুধুমাত্র বাই অ্যান্ড সেলের একটা মাধ্যম মনে না করা। ঠিক আছে, তো এই জিনিসগুলো যদি মানুষ অ্যাভয়েড করতে পারে, এই মিস্টেকগুলো যে শুধু বাই অ্যান্ড সেলের মাধ্যম হচ্ছে কাস্টমার, শুধু চারটা জিনিস নিয়ে আমি বিজনেস করব এবং আজকে বিজনেস করে কালকে থেকে প্রফিট আর্ন করব, এই মাইন্ডসেটটাই হচ্ছে সবচেয়ে বড় ভুল বিজনেস আইডিয়া সিলেক্ট করে বিজনেস স্টার্ট করার পর। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, অপিনিয়ন জানাবেন, খুব শিগগিরই এই উদ্যোক্তা হওয়ার নতুন চ্যাপ্টার নিয়ে চলে আসছে।